আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالاً كثيراً ونساءً واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حبيبان زلار নবীগঞ্জ উপজেলার অন্তর্গত বক্তারপুর আশরাফ আলী ও হাজি ইশাক আলী সাহেবের বাড়িতে আয়োজিত আজকের এই
তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নার আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দিনই আলোচনা শোনার পরে এ পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এতক্ষণ অনেক সুন্দর সুন্দর বয়ান শোনার তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ আমার পরবর্তীতেও আরও ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। অল্প সময় আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি ঘোষণা হয়েছে যে তাওহীদ এবং শিরক, এই বিষয়টি সম্পর্কে দুই একটি কথাবার্তা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাওহীদ এবং শিরক, এই বিষয় দুটি আমাদের প্রত্যেক মুসলিমের, প্রত্যেক মুমিনের জানা সবচেয়ে জরুরি বিষয়। এই দুটি বিষয়ে যদি কেউ না জানি, তাওহীদ যদি না বুঝি এবং শিরিক যদি না বুঝি, তাহলে আমাদের মুমিন হিসাবে আমরা যে মুমিন দাবি করি, মুসলিম দাবি করি, আমাদের এই মুসলিম দাবির যথার্থতা সত্যতা থাকবে না। এই জন্য প্রত্যেক মুসলিমকে, প্রত্যেক মুমিন নারী পুরুষ সবাইকেই এই দুটি জিনিস, তাওহীদ এবং শিরক, এই দুটি জিনিস অবশ্যই বোঝা লাগবেই। এই দুই জিনিস না বুঝে যদি কেউ কবরে যায়, তাহলে তিনি মুসলিম হিসাবে ঈমানের সাথে তার পক্ষে মৃত্যুবরণ করা সম্ভব হবে না। এজন্য আমরা যেই কালেমাটা পড়ে ঈমান আনি, যেই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করি, সেই কালেমাটা তো আমরা সবাই জানি, জানেন তো আপনারা, সেই কালেমাটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, যেটার নাম হলো কালেমাতুস শাহাদা, কালেমায়ে শাহাদাত বলি আমরা। এটার সংক্ষিপ্ত রূপ হলো আমরা যেটা সবসময় বহুল প্রচলিত কালেমা হিসাবে বলে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো কালেমাতুস শাহাদার সংক্ষিপ্ত রূপ। আর কালেমাতুস শাহাদা যেটা, কালেমায়ে শাহাদাত যেটা, এটা হলো বিস্তারিত রূপ, অর্থাৎ ইমানের, ইসলাম গ্রহণ করার পরিপূর্ণ বাক্য হলো কালেমায়ে শাহাদাত। এই কালেমায়ে শাহাদাত পড়ে যখন আমরা ইসলাম গ্রহণ করি, ইমান আনি, এখানে আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলোর ভিতরেই তাওহীদ এবং শিরকের কথা এই কালেমার ভিতরেই আছে।
অর্থাৎ আমরা যদি তাওহীদ না বুঝি, শিরিক না বুঝি, তাহলে আমাদের ঈমান আনাই হয় নাই, কালেমাই হয় নাই। আর কালিমাই যদি না হয় তাহলে আর ঈমান আনাই হয় নাই। ঈমান আনাই যদি না হয় তাহলে যে মুসলিম দাবি করে বসে আছি সে মুসলিম দাবি করাটাও হয় নাই। আর এইভাবে বসে থাকলে এই ঈমান দিয়ে, এই মুসলিম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আমাদের প্রত্যেককেই যে কোনোভাবেই তাওহীদ বুঝতে হবে এবং শিরক বুঝতে হবে। এই কালেমার ভিতরে আমরা যে কথাটা বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমার আর সত্যিকারের হক কোনো মাবুদ নাই। জমিনে চারিদিকে যত মাবুদ আছে, অসংখ্য হাজার হাজার মাবুদ আছে, এই মাবুদ গুলো সবগুলাই হলো নকল মাবুদ, বেজাল মাবুদ, দুই নম্বর মাবুদ। মাবুদ কিন্তু আরো আছে, হাজার হাজার আছে। মাবুদ মানে যার এবাদত করা হয়। তাহলে দুনিয়ার অনেক মানুষ সূর্যের এবাদত করে, দুনিয়ার অনেক মুশরিক, অনেক মানুষ সূর্যকে মাবুদ বানাই নিছে। তাহলে সূর্য একটা মাবুদ, অনেক মানুষ চন্দ্রকে মাবুদ বানিয়ে নিছে, চাঁদও একটা মাবুদ, অনেক মানুষ গরুরও এবাদত করে, গরুরও পূজা করে, এরকম মানুষ আছে না? তাহলে যারা গরুর পূজা করে, গরুর এবাদত করে, তারা গরুকেও মাবুদ বানিয়েছে। অনেক মানুষ তুলসী গাছের এবাদত করে, তুলসী গাছের পূজা করে, তুলসী গাছকেও তারা মাবুদ বানিয়েছে। এমনিভাবে দুনিয়ার মানুষ কত জিনিসের, কত মাখলুকের, কত প্রাণীর এবাদত করে, ওই সমস্ত মাখলুক, সমস্ত প্রাণী সবগুলো এক একটা মাবুদ। কিন্তু এই সমস্ত মাবুদ গুলো হলো দুই নম্বর মাবুদ, নকল মাবুদ, ভেজাল মাবুদ। এগুলো একটারও মাবুদ হওয়ার যোগ্যতা নাই, একটাও মাবুদ হইতে পারে না। যখন আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলাম, তখন আমি সাক্ষ্য দিয়ে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোন সত্যিকারের মাবুদ আর নাই, আর কোন মাবুদ আমি মানি না। দুনিয়ার মানুষ জমিনে যত নকল মাবুদ বানিয়ে নিছে, দুই নম্বর মাবুদ বানিয়ে নিছে, এই সব মাবুদের সাথে আমার সম্পর্ক ছিন্ন করলাম, আমি এই সকল একটা মাবুদও আমি মানি না, আমি শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আমার মাবুদ মানলাম। ওয়াহদাহু লা শারীকা লাহু, এই কালেমার ভিতরে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, ওয়াহদাহু লা শারীকা লাহু, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি মাবুদ মেনে নিলাম, যেই আল্লাহকে আমার মাবুদ হিসেবে স্বীকার করে নিলাম, ওই মাবুদ হলেন ওয়াহদাহু, ওই মাবুদ হলেন একক, ওই মাবুদ তার ক্ষমতার দিক থেকে, মালিকানার দিক থেকে, সমগ্র কিছু পরিচালনার দিক থেকে, নাম এবং গুণাবলীর দিক থেকে এবাদত পাওয়ার হকদার, এবাদত পাওয়ার মালিক হিসাবে তিনি একক, তিনি ওয়াহদা। ওয়াহদা মানে কথা বলে না, এই দেশে মনে হয় কথা বলা নিষেধ নাকি আপনাদের এলাকায়? মনে হয় ওয়াজ মাহফিলে কোনো কথা বলা নিষেধ নাকি? তো কিছু কথা বলেন না, যে আমার কথা বুঝতেছেন? তো বুঝলে কথা বলবেন জিজ্ঞাসা করলে। ওয়াহদাহু, ওয়াহদাহু মানে কি? তিনি একক, যেই আল্লাহর উপরে ঈমান আনলাম, যে আল্লাহকে একমাত্র মাবুদ মেনে নিলাম, তিনি একক, ওয়াহদাহু। সূরা আল ইখলাস আমরা সবাই পারি, সবাই মুখস্থ পারি, কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন হলেন আহাদ, আল্লাহ হলেন আহাদ। আহাদ মানে এক না একক, ওয়াহেদ মানে এক, আর আহাদ মানে একক। এককে ভাগ করা যায়, একের অর্ধেক হয়, একের চার ভাগের এক ভাগ হয়, একের তিন ভাগের এক ভাগ হয়, এককে বিভিন্ন অংশে বিভক্ত করা যায়। কিন্তু একক যেটা, এটাকে কোনো অংশে, ক্ষুদ্রতম কোনো অংশেও বিভক্ত করা যায় না। একক যেটা, এটাকে ভাগ করা যায় না, টুকরা করা যায় না। আর যেটা এক, এককে কিন্তু ভাগ করা যায়, একের অর্ধেক হয়, একের তিন ভাগের এক ভাগ হয়, একের চার ভাগের এক ভাগ হয়, একের দশ ভাগের এক ভাগও হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল আপনি আমার পরিচয়টা দুনিয়ার মানুষের সাথে করাই দেন, আমি আল্লাহ হইলাম একক, আমি আল্লাহ হইলাম আহাদ। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন একক, ওয়াহাদা, তিনি হলেন একক। কিসের ক্ষেত্রে একক? তিনি তার মালিকানার ক্ষেত্রে একক, তিনি তার ক্ষমতার ক্ষেত্রে একক, তিনি তার পরিচালনার ক্ষেত্রে একক, তিনি তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একক, তিনি ইবাদত পাওয়ার মালিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হলেন একক। সুবহানাল্লাহ, লা শারীকা লাহু। ঈমান আনার সময় কসম করলাম, শপথ করলাম, লা শারীকা লাহু, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতার ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, এই পরিচালনার ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, এবাদত পাওয়ার ক্ষেত্রে, লা শারীকা লাহু, আমার ওই আল্লাহর সাথে কোনো বিন্দু মাত্র শরীক নাই। আমি যে আল্লাহর উপরে ঈমান আনলাম, তিনি একক মালিকানা সবকিছু। এই ক্ষেত্রে কোনো মানুষ, কোনো জিন, কোনো নবী রাসূল, কোনো ওলিয়া উলিয়া, কোনো বুজুর্গ, কোনো গাছপালা, কোনো পশু পাখি, কেউ আমার এই আল্লাহর মালিকানার সাথে শরিকানা নাই। শরিকানা আমরা সবাই বুঝি, যখন কোরবানির সময় আসে, সাতজনে মিলে, ছয়জনে মিলে, পাঁচজনে মিলে যখন একটা গরু কোরবানি করি, তখন আমরা বলি শরিকানা কোরবানি, বলি না? আপনাদের এদিকে বলে দেখো শরিকানা কোরবানি করতেছে। আর যদি একটা গরু একজনে কোরবানি করে, একজনের পক্ষ থেকে করে, তখন বলি, তখন আর শরিকানা হয় না, তখন তো একা কোরবানি করছে। আর যখন দুইজন, তিনজন, চারজন, পাঁচজনে মিলে করে, তখন আমরা বলি যে শরিকানা কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীকে, ইবাদতের মালিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে একক নির্ধারণ করলে ওইটাকে বলা হয় ওয়াহদাহু, এটাকে বলা হয় আহাদ, এটাকেই বলা হয় তাওহীদ। আর যদি এই ক্ষেত্রে ভাগ বসানো হয়, কাউকে এনে এখানে যোগ করা হয়, কাউকে সংযুক্ত করা হয়, তখন এটাকে বলা হয় শিরক। যখনই আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর কোনো ইবাদত পাওয়ার ক্ষেত্রে অন্য কাউকে এনে যুক্ত করা হবে, সংযুক্ত করা হবে, তখন হয়ে যাবে কি? শিরক। এই জন্য যারা হজে যায়, উমরা করতে যায়, এখানে হাজি সাহেবরা আছেন না, যখন আমরা হজ করতে যাই, উমরা করতে যাই, তখন একটা তালবিয়া পড়তে পড়তে আমরা আল্লাহর ঘরের দিকে যাই। ওই তালবিয়াটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের ট্রেনিং, তাওহীদের প্রশিক্ষণ, শিরক মুক্ত হওয়ার প্রশিক্ষণ আল্লাহ পাক ওই তালবিয়ার মধ্যে দিয়ে দেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা
লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এটাকে বলা হয় তালবিয়া, হজের তালবিয়া, উমরার তালবিয়া। এই তালবিয়ার মধ্যে আমরা ঘোষণা দিই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আমি হাজির হয়ে গেছি, আমি লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমি ওই আল্লাহর ডাকে, ওই আল্লাহর ঘরে, ওই আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছি যে আল্লাহর সাথে কোনো শরীক নাই, লাব্বাইক লা শারীকা লাক, যেই আল্লাহর সাথে কোন ধরনের শরীক নাই। ইন্নাল হামদা সমস্ত প্রশংসা, ওয়ান নিমাতা সমস্ত নিয়ামত, লাকা ওয়াল মুলক সমস্ত রাজত্ব, সমস্ত মালিকানার একমাত্র মালিক হইলেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, লা শারীকা লাক, এই মালিকানার ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, ইবাদত পাওয়ার ক্ষেত্রে তার সাথে কোন ধরনের শরীকানা নাই। এই তালবিয়া পড়তে পড়তে আমরা হজে যাই, উমরায় যাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদারকে তার ভিতরে ইমানটা বদ্ধমূল তাওহীদি ইমান, শিরক মুক্ত ইমান তৈরি করার জন্য আল্লাহ পাক এই তালবিয়ার মাধ্যমে হজের প্রশিক্ষণ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই ইমানটা যদি তাওহীদ ভিত্তিক না হয়, ইমানের ভিতরে যদি শিরক থাকে, তাহলে এই ইমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। জান্নাত পেতে হলে ইমান লাগবে, আমলে সালে লাগবে। কোরআনে কারিমে আল্লাহ পাক যতবার জান্নাতের ওয়াদা করেছেন, এই দুইটা জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার এবং যারা আমলে সালেহ করে, এই মানুষগুলোকে আপনি সুসংবাদ দিয়ে দিন, আন্না লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবং বোনেরা, জান্নাত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস চান, একটা হলো ঈমান, আরেকটা হলো আমলে সালেহ। কিন্তু যেই ঈমানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, সেই ঈমানটা হতে হবে তাওহীদ ভিত্তিক, আল্লাহর একত্ববাদ ভিত্তিক। ওই ঈমানের ভিতরে কোনো ধরনের শিরক থাকা যাবে না। যে আমলটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই আমলে সালের মাধ্যমে জান্নাত দিবেন, ওই আমলে সালেটাও হতে হবে শিরক মুক্ত আমলে সালে। এই ঈমানের ভিতরে এবং আমলের ভিতরে যদি শিরক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। ঈমানও শেষ হয়ে যাবে, আমলও শেষ হয়ে যাবে যদি শিরক থাকে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। কি আপনারা কিছু বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? কিছু বলার দরকার নাই নাকি? কি বলতে হবে? জি, নাউযুবিল্লাহ বলতে হবে। যেখানে জাহান্নামের আযাবের কথা, যেখানে শাস্তির কথা এগুলো শুনবো, তখন আমরা কি বলবো? নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এখানে বলে দিচ্ছেন, আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন, আল্লাহর জান্নাত দিবেন না। জান্নাত না দিলে কোথায় যেতে হবে? ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানাটা হবে, আশ্রয়স্থল হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলে
যেই নেক আমল থাকে, যে আমলগুলো করব সে আমলগুলো নষ্ট হয়ে যায়, আমলগুলো বরবাদ হয়ে যায়। যদি আমি নামাজও পড়লাম আবার শেরেকও করলাম, তাহলে আমার নামাজগুলো বরবাদ হয়ে যাবে। রোজাও রাখলাম শেরেকও করলাম, আমার রোজা বরবাদ হয়ে যাবে। হজও করলাম শেরেকও করলাম, আমার হজ বরবাদ। জাকাতও দিলাম শেরেকও করলাম, আমার জাকাত বরবাদ হয়ে যাবে। অর্থাৎ শেরেক এমন এক জিনিস, শেরেক করলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলও বরবাদ করে দেন, আমলও ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আয-যুমারের 65 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, যুগে যুগে আমি যত নবী যত রাসূল জমিনে পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলকে আমি এই ওহি নাজিল করে বলে দিয়েছি, যদি শিরক করো লায়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যদি শিরক করো তোমার সমস্ত আমল শেষ, আমল বরবাদ। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, এমনিতে আমল আমাদের কম, আমল করি অল্প, আমল করি সামান্য, যদি শিরক করি তাহলে এই শিরকের কারণে এই আমলটুকু ধ্বংস হয়ে যাবে, আমলটুকু শেষ হয়ে যাবে। তাহলে কিয়ামতের ময়দানে শিরক করা যদি ঈমান নিয়ে যায়, শিরক করা আমল নিয়ে যায়, কিয়ামতের ময়দানে ঈমানও খুঁজে পাওয়া যাবে না, আমলও খুঁজে পাওয়া যাবে না। ঈমানও বরবাদ, আমলও বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইচ্ছা করলে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে কয়েকবার এই কথা বলছেন, সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিতে পারি, কিন্তু ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি, যদি বান্দা শিরক করো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে শিরকের গুনাহ মাফ করব না। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। অন্যান্য কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আল্লাহ পাক যেই ইমানের বিনিময়ে জান্নাত দিবেন, ওই ঈমানটা কেমন হতে হবে আল্লাহ পাক সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই বর্ণনা দিয়েছেন। সেই ঈমানটা হতে হবে আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, ওই ঈমানের সাথে কোনো জুলুম মিশ্রিত করে নাই, কোনো শিরক মিশ্রিত করে নাই, ঈমানটাকে শিরক মুক্ত রেখেছে, শিরক মুক্ত তাওহীদি ঈমান ছিল, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈমানদার মানুষগুলার জন্য, এই শিরক মুক্ত মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রয়েছে নিরাপত্তা। এই মানুষগুলাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষ, এই মানুষগুলাই হলো মুহতাদুন। এই মানুষগুলোর যে ঈমান, এই ঈমান দ্বারা সে জাহান্নাম থেকে নিরাপদ থাকবে, এই ঈমান দ্বারা কিয়ামতের ময়দানের বিভিন্ন ধরনের আযাব থেকে সে নিরাপদ থাকবে।
কবরের আযাব থেকে সে নিরাপদ থাকবে। অর্থাৎ সমগ্র আখেরাতের প্রত্যেক গাতিতে গাতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিরাপত্তা রেখেছেন, সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো ইমানের সাথে কোনো শিরক মিশ্রিত করা যাবে না। তাহলে ইমানটা যদি শিরক মুক্ত থাকে, ওই ইমানটা হলো তাওহিদ ইমান, ওই ইমানটা আল্লাহর একত্ববাদের উপর ইমান, ওই ইমানটাই ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলেরা দুনিয়ার মানুষদেরকে একটাই দাওয়াত দিয়েছেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত ছিল একটাই, দুনিয়ার মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন, দুনিয়ার মানুষকে শিরক থেকে মুক্ত থাকার জন্য দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের একটাই দাওয়াত। সেই দাওয়াতটা ছিল কিসের কথা কয় না, সেই দাওয়াতটা ছিল তাওহীদের। প্রত্যেক নবীরা তার কাউমকে দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলছেন, ইয়া কাউমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার জাতি ও আমার কাউম, ইবুদুল্লাহ ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর ইবাদত করো একমাত্র। মা লাকুম মিন ইলাহিন গায়রু, যেই মালিক ছাড়া যে মাবুদ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। এক দাওয়াত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এক দাওয়াত পেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস قولوا لا إله إلا الله تفلحوا। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম যেই দাওয়াতটা পেশ করেছিলেন, ঠিক একই দাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, হে দুনিয়ার যত মানুষ আছো পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে, যত মহাদেশে যত অঞ্চলে যত মানুষ আছো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের আমার আর কোনো মাবুদ নাই, এই ঘোষণা দাও। তুফলিহু, এই ঘোষণা যদি অন্তর থেকে খালেস ভাবে সঠিক ভাবে দিতে পারো, দুনিয়াতেও তোমরা সফল হবে, আখেরাতেও তোমরা সফল হবে, সুবহানাল্লাহ। যদি সঠিক ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিতে পারো, দুনিয়াতেও সফল আখেরাতেও সফল, সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছিল কি, তাওহীদের, আল্লাহর একত্ববাদের দাওয়াত। আল্লাহ পাক সূরা আল মুদাদ্দির নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি কি দাওয়াত দিবেন, ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদাদ্দির, ও কম্বল গায়ে দেওয়া কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা আমার নবী আমার হাবিব, কুম ফাআনজির, আপনার কম্বলটা ফেলে দিয়ে আপনি উঠে যান, দাঁড়াই যান, আপনাকে আমি যেই কাজের জন্য নবী বানাইছি, আপনার কাজ হলো ফাআনজির আনিস শিরকে, দুনিয়ার মানুষকে আপনি শিরক থেকে সতর্ক করেন, আপনি পৃথিবীর মানুষগুলোকে শিরক থেকে সতর্ক করেন, শিরক থেকে বাঁচান। আমার ভাইরা এবং বোনেরা, যে দাওয়াত নিয়ে আমরা বাংলার দ্বারে দ্বারে বাংলার ঘরে ঘরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পেশ করে থাকি, ঠিক একই নবীওয়ালা দাওয়াত, একই নবীওয়ালা আহ্বান। আমার ভাইরা এবং বোনেরা, শিরক থেকে বাঁচেন, শিরক থেকে বাঁচেন, শিরক থেকে বাঁচেন।
ইমানটাকে শিরক মুক্ত করেন, ইমানটাকে শিরক মুক্ত করেন, ইমানটাকে শিরক মুক্ত করেন, ইমানটাকে তাওহীদি ইমান বানান, ইমানটাকে তাওহীদি ইমান বানান, ইমানটাকে তাওহীদি ইমান বানান। যদি ইমানটাকে শিরক মুক্ত তাওহীদি ইমান বানাইতে পারেন, আপনার দুনিয়াও সফল, মারা যাওয়ার সাথে সাথে আপনার আখেরাতটাও সফল। এটাই নবীওয়ালা দাওয়াত। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, এই বাংলার জমিন আজকে তাওহীদের এই জমিনের মধ্যে অসংখ্য শিরিক আর শিরিক, চতুর্দিকে শুধু শিরিক আর শিরিক, শিরিকে সয়লাব। এই জন্য শিরকের শক্তি এত কঠিন, এত বেশি তাওহীদের দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য। যখনই তাওহীদের দাওয়াত পেশ করা হয়, তখন ওই শিরকের পক্ষে যারা অবস্থান করে ওই সমস্ত ভাইরা বলতে থাকেন, শুনেন, এই যে এরা কিন্তু নবী মানে না, এরা আল্লাহ মানে না, এরা ওই করে না, ওরা সেই করে না, মানে এগুলো বলে, যাতে শিরকের বিরুদ্ধে দাওয়াতটা, তাওহীদের দাওয়াতটা বাংলার ঘরে ঘরে না পৌঁছতে পারে, সমাজে যাতে শিরিকটা জীবন্ত থাকে। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, আমরা এই দেশের কোনো আলেম ওলামার বিরুদ্ধে না, কোনো দলের বিরুদ্ধে না, কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমরা দুটো জিনিসের বিরুদ্ধে দাওয়াত দিই বাংলাদেশে। একটা হলো শিরকের বিরুদ্ধে, আরেকটা হলো বেদাতের বিরুদ্ধে। আমাদের বিরোধিতা হলো দুটো জিনিসের সাথে, শিরকের সাথে, বেদাতের সাথে। আমরা পক্ষে তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। সুতরাং আমাদের সাথে বাংলাদেশের কোনো আলেম ওলামার, কোনো ব্যক্তির, কোনো দলের কারো কোনো বিরোধিতা, শত্রুতা, কোনো ধরনের হিংসা, এগুলো আমাদের সাথে কারো সাথে নাই। আমাদের দাওয়াত শুধু আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা মুসলিম, আমরা মুমিন, ইমানওয়ালা মানুষ, ইমানওয়ালা জাতি। কিন্তু এই ইমানওয়ালা যুগে যুগে অনেক মানুষ দাবি করেছিল, কিন্তু আল্লাহর জান্নাতটা পায়নি। আবু জাহেল, আবুল আহাব, এই মানুষগুলা নিজেদেরকে ইমানদার দাবি করত, খালি ইমানদার দাবি করত না, নিজেদেরকে আওলাদে রাসূল দাবি করত, খালি আওলাদে রাসূল দাবি করত না, নিজেদেরকে বাইতুল্লাহর খাদেম, খাদেম সাহেব হিসাবেও দাবি করত। এই মক্কার যে মুশরিকগুলো ছিল, যে কাফেররা ছিল, এরা নিজেদেরকে কাফের মনে করত না, মুশরিক মনে করত না, এরা নিজেদেরকে ইমানদার মনে করত, নিজেদেরকে মুসলিম মনে করত, তারা নিজেদেরকে আওলাদে রাসূল দাবি করত। তারা আওলাদে রাসূল না, কি বলেন আপনারা? আবু জাহেল, আবুল আহাবের আওলাদে রাসূল কিনা? হ্যাঁ, আওলাদে রাসূল। এবং তারা কোনো বেজাল নাই যে তারা আওলাদে রাসূল না, কারণ তারা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, ইসমাইল আলাইহিসসালামের বংশধর, তারা নবীর বংশ না, তারা ইসমাইল আলাইহিসসালামের সরাসরি বংশধর, এই মক্কার মুশরিকেরা। এজন্য তারা বলতো যে আমরা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, আমরা ইসমাইল আলাইহিসসালামের বংশধর। তারা আল্লাহর ঘরের, বাইতুল্লাহর খাদেম, বাইতুল্লাহর খেদমত করত, বাইতুল্লাহর পরিচালনা করত, হাজিদের খেদমত করত, এই সকল কাজ তারা খেদমতের আঞ্জাম দিয়ে তারা বাইতুল্লাহর খাদেম পরিচয় দিত। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, এই মুসলিম দাবি করে, ইমানের দাবি করে, বাইতুল্লাহর খাদেম দাবি করে, আওলাদে রাসূল দাবি করে, এই মানুষগুলো জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? জাহান্নামে চলে গেছে। কারণ কি? কারণ একটাই, এই মানুষগুলো শিরক থেকে মুক্ত হয় নাই, তারা শিরক মুক্ত ইমান গ্রহণ করে নাই, শিরক মুক্ত তাওহীদি ইমান আনে নাই, এই জন্যই মানুষগুলা জাহান্নামে গেছে। মানুষগুলাকে যখন জিজ্ঞাসা করা হইতো, তোমাকে কে বানাইছে? আবু জাহেল, আবুল আহাবের যখন জিজ্ঞাসা করা হইতো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমাদেরকে কে বানাইছেন, কে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলু, লা ইয়াকুলুন্নাল্লাহ,
তারা বলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে বানাইছেন। কে বলছে? আবু জাহেল আবুল হাবেরা, মক্কার মুশরিকেরা বলতো যে আমাদেরকে আল্লাহ বানাইছেন। তাহলে তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত কি করত না? আল্লাহকে তারা সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত যে আল্লাহ আমাদেরকে বানাইছেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় আসমান জমিন এটা কে বানাইছেন, লাইয়াকুলুনাল্লাহ, তারা বলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ এটাও বিশ্বাস করছে তারা। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, বলো আসমান থেকে জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দেন, তারা বলছে ফাসাইয়াকুলুনাল্লাহ, তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন থেকে রিজিক দেন, আল্লাহকে রিজিক দাতা হিসাবেও মানছে। আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, কে তোমাদের দৃষ্টি শক্তি শ্রবণ শক্তির মালিক, তারা জবাব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টি শক্তি শ্রবণ শক্তির মালিক। ওয়ামান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়ামান ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কে জীবিত থেকে মানুষকে বিভিন্ন প্রাণীকে মৃত বের করে আনেন, আবার মৃত থেকে কে জীবিতকে বের করে আনেন, তারা জবাব দিয়েছে একমাত্র আল্লাহ। ওয়ামান ইউদাব্বিরুল আমরা, তাদেরকে প্রশ্ন করা হয়েছে কে এই সমগ্র পৃথিবীর সব কিছু পরিচালনা করে, তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করে। এই কথাগুলো কারা বলছে? কাফেররা, মুশরিকেরা। তারা আল্লাহকে নিজেদের সৃষ্টিকর্তা মানছে, আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা মানছে, আল্লাহকে তারা রিজিক দাতা মানছে, আল্লাহকে তারা আমার দৃষ্টি শক্তি শ্রবণ শক্তির মালিক মানছে, আল্লাহকে জীবন দাতা মৃত্যু দাতা মানছে, আল্লাহকে পৃথিবীর পরিচালনাকারী মানছে, তারপরেও জাহান্নামে গেছে, কি বলেন? তাহলে আমার ভাইরা এবং বোনেরা বোঝা যায় আল্লাহকে সৃষ্টিকর্তা মানলে শুধু জান্নাতে যাওয়া যায় না, আল্লাহকে শুধু রিজিক দাতা মানলে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহকে শুধু পৃথিবীর পরিচালনাকারী মানলে জান্নাত পাওয়া যায় না। এগুলো মানার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ তাওহীদ যদি মেনে নেওয়া না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমান দিয়ে কাউকে জান্নাত দিবেন না। আল্লাহর তাওহীদ লাগবে ঈমানের ভিতরে। আমাদের সবচেয়ে বড় সম্পদ ঈমান। সারা দুনিয়ার সম্পদ দিলেও আমরা কেউ আমাদের ঈমানটা বিক্রি করব না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اي الله আমাদেরকে দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখবা রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখো, যখন আমাদের মৃত্যু দিবা আমাদের মৃত্যুটা ইমানের উপরে ইমানি মৃত্যু দিবা। আল্লাহু আকবার, আমাদের মৃত্যুটা ইমানি মৃত্যু দিবা, ইমান নিয়ে যাতে কবরে যেতে পারি। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, ওই ইমানটা নিয়ে যাওয়ার জন্য ইমানটাকে নিরাপদ রাখতে হবে শিরক থেকে, ইমানটাকে শিরক মুক্ত তাওহীদি ইমান রাখতে হবে, না হয় অন্য শিরকি ইমান নিয়ে কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত দিবেন না। এবার আসি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদটা কেমনে হবে, আল্লাহর তাওহীদটা আমাদের নষ্ট হয় কিভাবে, ইমানটা আমাদের শিরকের কারণে কিভাবে তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর একমাত্র মালিক,
আসমান জমিনের একমাত্র মালিক কে? আল্লাহ। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে এগুলোর মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। আপনার মালিক কে? আল্লাহ। সব কিছুর সমস্ত মাখলুকের মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বারবার এই কথাটার ঘোষণা দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ রাব্বুল আলামিন হলেন বরকতময়, যার হাতে সমস্ত মালিকানা সমস্ত ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত জিনিসের উপরে সব কিছুর উপরে মহা ক্ষমতাবান। সুবহানাল্লাহ, তিনি সব কিছুর একমাত্র একচ্ছত্র মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহুম্মা মালিকাল মুলক, রাসূল আপনি বলে দিন, হে আল্লাহ আপনি হলেন সমস্ত বাদশার বাদশা, সমস্ত মালিকের মালিক, আপনি হলেন মালিকাল মুলক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে কিছু সাময়িক মালিকানা দেন, রাজত্ব দেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা করেন আপনি ওই মালিকানা আবার ছিনিয়ে নেন, মালিকানা উঠাইয়ে নেন। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, আপনি যাকে চান তাকে সম্মানিত করেন, যাকে চান তাকে আপনি লাঞ্ছিত করেন, অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ একমাত্র আপনার হাতে। সুবহানাল্লাহ, তাহলে সব কিছুর মালিক কে? তাহলে রিজিকের মালিক কে? হয় নাই রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ, একমাত্র বলতে হবে। রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুজুল কুওয়াতিল মাতিন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহা ক্ষমতাধর মহা শক্তিশালী একমাত্র রিজিক দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি জমিনে কাউকে রিজিক দিতে চান, দুনিয়ার মধ্যে এমন কোন শক্তি নাই যেই শক্তি ওই রিজিককে বাধা দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে রিজিক না দেন, দুনিয়ার মধ্যে জমিনে এমন কোন শক্তি নাই যেই শক্তি আমাকে আপনাকে রিজিক দিতে পারে। তাহলে আমাকে আপনাকে রিজিক দাতা, রিজিক দেওয়ার মালিক কে? কথা বলে না, কি কোনো সন্দেহ আছে? রিজিক দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমি একটু অভাব অনটনে কষ্ট করতেছি, আমার একটু রিজিক কমে গেছে, এই রিজিকটা চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। এই রিজিক চাইতে হবে আমাকে একমাত্র আল্লাহর কাছে। অভাব অনটনে আছি, ব্যবসা বাণিজ্যে মন্দা, টাকা পয়সা একটু হাতে কম, ছেলে মেয়ে নিয়ে কষ্ট করতেছি, খাবার কম, ঘরের মধ্যে নিয়মিত সুন্দরভাবে খরচ চালাতে পারতেছি না, আমার রিজিক সংকুচিত হয়ে গেছে। এখন এই রিজিক যদি বাড়াইতে হয়, রিজিক যদি প্রশস্ত করতে হয়, তাহলে চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দর্ণা দিতে হবে, রাব্বুল আলামিন আপনি হলেন একমাত্র রিজিক দাতা। আপনি খালি আমার রিজিক দাতা নন, আসমান জমিনের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের একমাত্র রিজিক দাতা। আল্লাহ আমি অভাবে কষ্ট করি, আমার রিজিকটা সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহ আমার রিজিকটা আপনি প্রশস্ত করে দেন, রিজিকটা বাড়াই দেন। চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। যদি একমাত্র আল্লাহর কাছে চাই, এটার নাম হলো তাওহীদ। যদি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কোনো বান্দার কাছে যাই, যদি আল্লাহর কোনো দিনদার নেককার বান্দার কাছে গেলাম, যাই বললাম হুজুর অনেক অভাবে কষ্ট করতেছি, আমার একটু অভাবটা দূর করে দেন, কি হয়েছে? এটার নাম শিরক। আপনার ইমানটা শেষ, তাওহীদ শেষ।
কারণ রিজিক তোমার একমাত্র মালিক হলেন আল্লাহ। আপনি মালিক বাদ দিয়ে দারোয়ানের কাছে গেছেন, চাকরের কাছে গেছেন, গোলামের কাছে গেছেন, বাড়িওয়ালা বাদ দিয়ে ওই বাড়িওয়ালার কর্মচারীর কাছে গেছেন। আল্লাহ পাক এটা সহ্য করেন না, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কোন গোলামের কাছে, আল্লাহর কোন বান্দার কাছে যাইবেন, আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দিবেন, এটাই ইমানটা ধ্বংস করে। অনেকে আমরা বুঝতে পারি না, আমরা মনে করি যে হুজুর এত বড় হুজুর, এত বড় আল্লাহর ওলি, এত বড় দিনদার, মনে হয় আল্লাহ ওনারে কিছু ক্ষমতা দিয়ে দিছে। আল্লাহর ক্ষমতা আল্লাহ বিন্দু মাত্র জাররা পরিমাণও আল্লাহ কাউকে দেন না। বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা, সমস্ত মালিকানা একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া আল্লাহর কোন ওলি, বুজুর্গ, নবী, রাসূল, ফেরেশতা আমাকে আপনাকে এক জাররা পরিমাণ রিজিকও দিতে পারে না। এমনকি আল্লাহ বলেন, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তোমাদেরকে তো খেজুর দিতে তো পারে না, পারে না। খেজুরের বিচি আর খেজুরের মাঝখানে একটা পাতলা আবরণ থাকে, একটা পাতলা পর্দা থাকে, ওই পর্দাটা দেওয়ার মালিকও জমিনে কেউ নাই। জমিনে কোন নবীও দিতে পারে না, কোন রাসূল দিতে পারে না, কোন ফেরেশতা দিতে পারে না, কোন জিন দিতে পারে না, কোন ওলি দিতে পারে না। রিজিক একমাত্র আল্লাহর কাছে চাইতে হয়, কিন্তু আল্লাহর জমিনে অসংখ্য বান্দাবান্দি রিজিকের জন্য আল্লাহর ওলিদের কাছে ঘুরে, আল্লাহর গোলামদের কাছে ঘুরে, আল্লাহর কাছে না ঘুরে আল্লাহর গোলামের কাছে ঘুরে, মানে জায়গা চিনে নাই, কোন জায়গায় চাইতে হবে, কার কাছে চাইতে হবে এটাই চিনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাত্রির শেষ ভাগে প্রথম আকাশে নেমে আসেন, প্রত্যেক দিন আসেন, একদিনও বাদ যায় না। আমার আপনার মাঝে মাঝে নামাজ বাদ যায়, আমার আপনার মাঝে মাঝে ঘুম ঠিক মতো হয় না, আমার আপনার মাঝে মাঝে রুটিন এদিক সেদিক হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা আমি দেওয়ার জন্য হাজির হয়ে গেছি, বান্দা তোমার কি কি দরকার বলো। আল্লাহু আকবার, বান্দারা কোথায়, আমার বান্দারা কোথায়, আমার বান্দিরা কোথায়, আমি আল্লাহ দেওয়ার জন্য তোমার একেবারে কাছে চলে আসছি, আমি একেবারে দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসছি, তোমার কোনো অভাবের কষ্ট করতেছো কিনা, রিজিকের দরকার আছে কিনা, তোমার কোনো গুনাহ মাফের দরকার আছে কিনা, তোমার কোনো ধরনের বিপদ আপদ মুসিবতে আছো কিনা, অসুস্থতায় আছো কিনা, তোমার কি দরকার আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য এসে গেছি। আল্লাহ আকবার, আল্লাহ রাব্বুল আলামিন এমন মাবুদ আমাদের, যে মাবুদ স্বয়ং আমাদের সবকিছু পূরণ করার জন্য নিজে চলে আসে, সুবহানাল্লাহ। অথচ আমরা সে আল্লাহর কাছে চাইতে জানি না, সেই জায়গা বাদ দিই, এক গোলাম আরেক গোলামের কাছে খুঁজে। আল্লাহ বলতেছেন, খবরদার এক গোলাম আরেক গোলামের সাজদা করিও না, খবরদার, লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, জমিনে আমার বান্দারা শোনো, লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার, খবরদার সূর্যকে জীবনে সাজদা করিও না, চন্দ্রকে জীবনে কোনোদিন সাজদা করিও না, কারণ এগুলো হলো আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, সূর্য আমার গোলাম, আমার হুকুমে সূর্য উঠে আমার হুকুমে ডুবে, আমার হুকুমে চন্দ্র উঠে আমার হুকুমে ডুবে, সুতরাং খবরদার আমার গোলামেরে কোনোদিন সাজদা করিও না। সাজদা করবা যিনি সকল গোলামের একমাত্র মালিক, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বান্দা তুমি যদি তাওহীদে ইমানের অধিকারী হও, সাজদাটা করবা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমি আল্লাহর এই সাজদাটা জমিনে আর কাউকে করিও না, আমি আল্লাহর জন্য সেজদা করবা, তোমার এই কপাল শুধু আমি আল্লাহর সামনে নত করবা।
তাহলে আমার আপনার সাজদার মালিক কে? একমাত্র আল্লাহ। আপনারা দেখে এখনো একমাত্র শিখেন নাই, সিলেটে মনে হয় তাওহিদ নেই, হবিগঞ্জে তাওহিদ আসে নাই এখনো, একমাত্র ভুলে গেছেন। আল্লাহ পাক একমাত্রকে খালি মুখস্থ করার নাই, ঠোঁটস্থ করেছেন সূরা আল ফাতিহার মধ্যে। যত রাকাত নামাজ পড়বেন প্রত্যেক রাকাতে সূরা আল ফাতিহা পড়া লাগবে, লাগবে না? সূরা আল ফাতিহার মধ্যে বলে দিয়েছেন আল্লাহ পাক, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা, ইয়্যাকা মানে কি? ওরে ইয়্যাকার অর্থ পারে না। ইয়্যাকা মানে একমাত্র, ইয়্যাকা মানে একমাত্র। আল্লাহ পাক এক আয়াতে দুইবার বলছেন, ইয়্যাকা নাবুদু, একমাত্র ইবাদত করি, একমাত্র গোলামি করি আপনার। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র সাহায্য প্রার্থনা করি আপনার কাছে। দুইবার বলছেন একমাত্র, এই জন্য সব জায়গায় একমাত্র রাখবেন। একমাত্র যতক্ষণ আছে তাওহীদ ততক্ষণ আছে, একমাত্র নাই শিরক ঢুকে পড়ব। তাহলে সেজদা করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। আল্লাহ রসুলকে সেজদা করা যাবে কিনা বলেন তো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তাব দিছিলেন। সাহাবায়ে কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন রাস্তা দিয়ে যান আমরা দেখি গাছগুলো আপনাকে দেখলে সম্মান করে, অনেক চতুষ পর্যন্ত তাসজুদুলাকাল বাহায়েম, অনেক চতুষ পর্যন্ত আপনাকে দেখলে ঝুঁকিয়ে পড়ে। ফানাহানু আহাক্কু আন নাসজুদালাকা, আমরা তো আপনাকে সেজদা করার ব্যাপারে সবচেয়ে বেশি হকদার, আমরা একটু আপনাকে সেজদা করতে চাই, আমরাও আপনাকে একটু সেজদা করতে পারি কিনা পারমিশন নেওয়ার জন্য আসছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, আমার উম্মতেরা শুনো, ইবাদত করবা একমাত্র তোমাদের রব যিনি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, গোলামি করবা। আমি নবীর গোলামি করা যাবে না, আমি নবীর ইবাদত করা যাবে না, আমি নবীকে সম্মান করবা। ওয়া আকরিমু আখাকুম, তোমাদের ভাইকে সম্মান করো, আমি নবীকে সম্মান করবা, এটা তোমাদের উপরে ফরজ। আমি নবীকে মহব্বত করবা, এটা তোমাদের উপরে ফরজ। নবীর প্রতি সম্মান নাই, মহব্বত নাই, ইমান নাই। দুনিয়ার সবকিছুর চাইতে প্রথমে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রথম ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে যাকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম করে বলছি কেউ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে আমি নবীকে তার মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে। সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে মহব্বত করি সব কিছুর চাইতে, কিন্তু ইল্লা মিন নাফসি, আমার নিজের নফসের চাইতে বেশি না। আল্লাহ রাসূল বললেন, উমর তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন্নি উহিব্বুকা মিন কুল্লি শাই, আমি আপনাকে দুনিয়ার সব জিনিসের চাইতে বেশি ভালোবাসি, এমন কি আমি আমার নফসের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ইয়া ওমর, ও ওমর এতক্ষণে তুমি ইমানদার হয়েছ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দুনিয়ার সবকিছুর চাইতে, সবার চাইতে বেশি মহব্বত করতে হবে, সম্মান করতে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করা যাবে না। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর। আবার কয় আল্লাহর ইবাদত হবে কার? একমাত্র আল্লাহ। কিন্তু ইবাদতটা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। ইবাদত করব কার? একমাত্র আল্লাহ।
কিন্তু এবাদতের তরিকা, এবাদতের পদ্ধতি, এবাদতের সুন্নাত কার তরিকায়? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখানেও একমাত্র লাগবো, এখানেও আবার একমাত্র বাদ দেওয়া যাবে না। আল্লাহর কোন ইবাদত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে করলে আল্লাহ পাক সেই ইবাদত কবুল করবেন না। ইবাদতটা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের যত অনুসরণ করবেন তত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা হবে, ভালোবাসা হবে, সম্মান করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে দেখা নাই, যতই দাবি করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মহব্বত করি, ভালোবাসি, এটা নকল মহব্বত, আসল মহব্বত না। প্রকৃত মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা, সুন্নতের ইত্তেবা করা। সুন্নত বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কোনো পদ্ধতি নাই। আমার ভাইরা এবং বোনেরা, তাহলে সেজদা করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যদি কোনো জীবিত মানুষকে সেজদা করি কি হবে? যদি কোনো মৃত মানুষকে সেজদা করি, যদি কোনো কবরে সেজদা করি কি হবে? শিরক। নামাজও পড়লাম, কবরের সামনে যাই একটা সেজদাও করলাম, নামাজটা বরবাদ, নামাজটা ডিলেট হয়ে গেছে। প্লাসে আর মাইনাসে সমান সমান কি হয়েছে? মাইনাস হয়ে গেছে। নামাজ আর নাই, রোজা রাখলাম, কবরের সামনে গিয়ে সেজদা করলাম, রোজাটা বরবাদ হয়ে গেছে, রোজাটা ডিলেট হয়ে গেছে। হজ করলাম, কবরের সামনে গিয়ে একটা সেজদা করে দিলাম, আমার পরিপূর্ণ হজটা বরবাদ হয়ে গেছে। কয়েক কোটি টাকা যাকাত দিলাম, একটা সেজদা করে দিলাম, আমার কয়েক কোটি টাকার যাকাত সাথে সাথে ডিলেট হয়ে গেছে, সব বরবাদ। একটা শিরক করলে সব আমল বরবাদ, ঈমানও শেষ, আমলও শেষ, আমও শেষ, সালাও শেষ, দুটেই যাবে একসাথে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, শিরকের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। আল্লাহ ছাড়া কোন জীবিত মৃত কোন মানুষ, ওলি, ফেরেশতা, নবী রাসূল কাউকে সেজদা করা যাবে না, করলে কি হবে? শিরক, ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো জন্য মান্নত করা যাবে না। মান্নত বুঝেন? মান্নত বুঝেন? মান্নত হইল কোন বিপদে পড়ছেন, কোন সমস্যায় পড়ছেন, ছেলে অসুস্থ, হঠাৎ কোন বিপদ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রাব্বুল আলামিন আমি এক কঠিন বিপদে পড়ে গেছি, আমার এই বিপদটা আপনি দূর করে দেন। আয় আল্লাহ, আমি 5 দিন সিয়াম পালন করব, 5 দিন রোজা রাখবো। আয় আল্লাহ, আমি 10 রাকাত নামাজ পড়বো। আয় আল্লাহ, আমি 10,000 টাকা আপনার রাস্তায় খরচ করব। আয় আল্লাহ, আমি একটা গরু আপনার রাস্তায় দিব। আয় আল্লাহ, আমি একটা ছাগল আপনার রাস্তায় দিব। এগুলোর নাম কি? মান্নত। এই মান্নতটাও একটা ইবাদত। এই মান্নতটাও করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যখন মান্নতটা করব কার জন্য? এই কথা বলতে কষ্ট হয়, শীত বেশি, শীত তো বেশি নাই এখানে, তাহলে কথা বলতে তো কষ্ট হওয়ার কথা না। একটু জোরে বলবেন, আল্লাহর তাওহীদের ঘোষণা যত জোরে দিবেন তত আল্লাহ খুশি। আল্লাহ চায় জমিনে আপনি খালি তাওহীদের ঘোষণা দিবেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, জমিনে আপনি তাওহীদের তাকবীর ঘোষণা করবেন, তাওহীদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন, আপনার কি দরকার আল্লাহ সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দান আছে না? আরাফাতের ময়দান দুনিয়ার শ্রেষ্ঠ ময়দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুদ দোয়া ইয়া দোয়া আরাফা, দুনিয়ার শ্রেষ্ঠ দোয়া হলো আরাফাতের ময়দানের দোয়া। আরাফাতের ময়দানের শ্রেষ্ঠ দোয়াটা হলো সব নবীরা যে দোয়াটা করতেন, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহি ওয়া ইউমিত, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো আরাফাতের ময়দানের সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়ার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একমাত্র তাওহীদের মালিক, তার কোনো শরীক নাই,
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব সমস্ত প্রশংসা একমাত্র তার। ইউহি ওয়া ইউমিত, জীবন দান করেন তিনি, মৃত্যু দান করেন একমাত্র তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত সব জিনিসের উপরে সব কিছুর উপরে মহা ক্ষমতাবান। সুবহানাল্লাহ। দেখেন এটার মধ্যে কোনো কিছু চাওয়া পাওয়ার কথা বলা হয়েছে? আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার হায়াত বাড়াই দেন, আল্লাহ রিজিক বাড়াই দেন, আল্লাহ আমার ছেলে মেয়ে দান করেন, কিছু বলছে? কিচ্ছু বলে না, খালি আল্লাহর তাওহীদের গুণগান করছে। এটাকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ দোয়া। আরাফাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মানুষকে মাফ করেন, আর বছরের কোনো দিনে এত বেশি মানুষকে আল্লাহ মাফ করেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন, তাওহীদের গুণগান করবেন, শিরক মুক্ত ঈমানের ঘোষণা দিবেন, শিরক মুক্ত ঈমানের দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া আখেরাতে যা কিছু দরকার আল্লাহ সব কিছুর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহরে বলে দিতে হইব না, আল্লাহ কালকে তো আমার এটা এটা দরকার, আল্লাহ আমার এটা এটা দেন, আল্লাহ পরশুদিন আমার এটা দরকার, আল্লাহ আমার এটা দেন, বলা লাগবে না। আমার আপনার চাইতে, নিজের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন আমার আপনার কি দরকার। আপনাকে যদি আল্লাহ বলেন যে শোনো, আগামী 24 ঘন্টা তুমি পৃথিবীতে বেঁচে থাকতে হলে তোমার কি কি দরকার একটা লিস্ট দিয়ে দাও, দিতে পারবেন? কে পারবেন? পৃথিবীতে একজন মানুষও নাই যিনি দিতে পারবে যে আগামী 24 ঘন্টা তার পৃথিবীতে বেঁচে থাকতে হলে কি কি জিনিস দরকার একটা লিস্ট দিতে পারবে? পারবে না। কারণ আমি আপনি বেঁচে থাকার জন্য যে অক্সিজেন গ্রহণ করি, কত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে রেখেছেন, যেগুলো গ্রহণ করি, যেগুলো ত্যাগ করি, এই ভিতরে যতগুলো মেশিন আছে এই মেশিনগুলো চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত জিনিসের ব্যবস্থাপনা করেছেন, যেই জিনিসগুলোর নামও আমি আপনি জানি না। আমি আপনি প্রতিদিন আল্লাহর দেওয়া এত জিনিস ব্যবহার করতেছি যেগুলোর নামটাও জানি না। নাম জানা ছাড়া, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বেঁচে থাকার জন্য যা কিছু দরকার সব কিছুর ইন্তজাম করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। নামও জানি না আমার কি কি জিনিস লাগবে, কিন্তু নাম জানা ছাড়া আল্লাহর কাছে বলিও না, আল্লাহ আমার তো কালকে 2 কেজি বা 200 গ্রাম, 1000 গ্রাম বা এত পরিমাণ আমার কালকে অক্সিজেন লাগবে, আল্লাহ আপনি ব্যবস্থা করিন, কোনোদিন দোয়া করছেন? একদিনও করিনি। আল্লাহ আমার কালকে নিঃশ্বাস নেওয়ার জন্য এত কিছু দরকার, আল্লাহ এটার ব্যবস্থা করিয়েন, দোয়া করছেন? করেনি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যবস্থা করে যাচ্ছেন। এই জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া হল জমিনে আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া। তাওহীদের ঘোষণা দিতে কার্পণ্য করবেন না। তাওহীদের ঘোষণা, তাওহীদের দাওয়াত যত বেশি দিতে পারবেন দুনিয়াও সফল আখেরাতও সফল। সুবহানাল্লাহ। কারণ এটা নবীওয়ালা দাওয়াত, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত। তাহলে আমরা মান্নত করব কার জন্য? কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে আমার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বিপদ আপদে পড়ছি, মান্নত করব একটা গরু, একটা ছাগল, একটা খাসি, একটা হাঁস, একটা মুরগি, কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন আল্লাহর জন্য মান্নত করছেন, আল্লাহকে মান্নতটা দিবেন কিভাবে, আল্লাহকে পৌঁছাবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিনকে পৌঁছানোর জন্য আপনার আমার আশেপাশে কত গরিব মানুষ, কত দরিদ্র মানুষ, কত অসহায় মানুষ আমার আপনার চতুর্পাশে আছে নাই? তাহলে আপনি একটা গরু আল্লাহকে দিতে চান, আপনি ওই গরুটা জবাই করে দেন আপনার গ্রামে, আপনার বাড়িতে জবাই করে আশেপাশে যত গরিব মানুষ আছে সবাই দিয়ে দেন আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর বান্দিদেরকে। একটা খাসি দিতে চান, খাসিটা বাড়িতে জবাই করি গরিব মিসকিন এতিম অসহায়দেরকে দিয়ে দেন। টাকা দিতে চান, ওই টাকাটা আল্লাহর মসজিদে দিয়ে দেন, আল্লাহর মাদ্রাসায় দিয়ে দেন, আল্লাহর গরিব বান্দাদেরকে দিয়ে দেন, এতিম মিসকিনদেরকে দিয়ে দেন। কিন্তু আপনি যদি এগুলা লই আল্লাহর কোনো বান্দার দিকে রওনা দেন,
আপনি মান্নত করবেন আল্লাহর জন্য, এখন মান্নত করে বসে আছেন আল্লাহর এক গোলামের জন্য, যিনি সবচেয়ে বড় দিনদার সলেহীন আল্লাহর ওলি, উনি কি আল্লাহর গোলাম না? কি কথা কয় না, উনি আল্লাহর গোলাম না? স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম, গোলাম না? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, ইমান আনার সময় প্রথমে ইমান আনছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথমে হলেন আব্দুহু আপনার গোলাম, তারপরে হলো ওয়া রাসূলুহু তারপরে আপনার রাসূল। তাহলে যিনি আল্লাহর ওলি উনি আল্লাহর গোলাম না? তা আমি মান্নত করব আল্লাহর জন্য, এখন ছাগলটা লই, গরুটা লই, খাসিটা লই, হাঁসটা নিয়ে, মুরগিটা নিয়ে, টাকাগুলো নিয়ে রওনা দিলাম আল্লাহর গোলামের দিকে, এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। আল্লাহ পাক এটা পছন্দ করেন না, আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দিবেন। আল্লাহ বলে সব করলাম আমি, এখন গরুটা লই রওনা দিছে আমার এক গোলামের দিকে, আল্লাহ সবকিছুর অভাব পূরণ করেন আল্লাহ, বিপদ দূর করেন আল্লাহ, মুসিবত দূর করেন একমাত্র আল্লাহ, এই মান্নত গুলা দিতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। দোয়া করা দরকার, কিছু চাওয়া দরকার, কার কাছে চাইতে হবে? বিয়ে করছে 10 বছর 20 বছর হয়ে গেছে, ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, কারণ ছেলে মেয়ে দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান শুধু কন্যা সন্তান দিতে থাকেন, একের পর এক খালি মেয়ে হইতে থাকে, ছেলে নাই, এরকম আছে না জমিনে? ওয়াহিয়াহু লিমান ইয়াশাউ যুকুর, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন খালি ছেলে দিতে থাকেন, মেয়ে হয় না, খালি ছেলে আর ছেলে, একের পর এক ছেলে, কোনো মেয়ে নাই। আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কাউকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দেন মেয়েও দেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে শুধু ছেলে মেয়ে কোনোটাই দেন না, একেবারেই দেন না। তাহলে ছেলে মেয়ে দেন একমাত্র আল্লাহ, দেন না এটার মালিক হলেন একমাত্র আল্লাহ, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ে দেন নাই, তিনি ছেলে মেয়ে চাইবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু তিনি আল্লাহর কোন গোলামের কাছে চলে গেলেন, কোন গোলামের কাছে গিয়ে বললেন, বাবা রে আমার ছেলে মেয়ে হয় না, ও বাবা আমার ছেলে মেয়ের ব্যবস্থা করো, আমার ছেলে মেয়ে দাও, কি হয়েছে এটা? শিরক হয়েছে, তাওহীদ নষ্ট হয়ে গেছে, আল্লাহর একত্ববাদ নষ্ট হয়ে গেছে, ইমানটা শেষ, কারণ ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। কোন ব্যক্তি সকালবেলা বাড়ির থেকে বের হয়েছে, কিছু দূর যাওয়ার পরে দেখে একজন খালি কলসি নিয়ে বাইর হয়েছে, কয় আজকে একটু হবিগঞ্জে যেতে চাইছিলাম একটা ভালো উদ্দেশ্য নিয়ে, আমার যাত্রাটা একেবারে সর্বনাশ করে দিছে, কি বলে না আপনাদের এদিকে? মনে বলে না, বলে খালি কলস দেখে গেছে, অথবা ঝাড়ু দিতেছে একজনে, কয় দেখো একটা ভালো কাজে বাইর ছিলাম একেবারে অলক্ষী লেগে গেছে, যাত্রাটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা ওই ঝাড়ুর কোনো ক্ষমতা আছে আপনার ভালো খারাপ করার? ওই খালি কলসির কোনো ক্ষমতা আছে? বাড়ির কোনায় অগ্নি কোনায় একটা ফাঁকি ডাক দিছে, আজকে কোনো বিপদ আছে, অগ্নি কোনে একটা ফাঁকি সকালবেলা ডাক দিছে, ফাঁকি কেমনে জানে আপনার কি ভালো না মন্দ হইব? ফাঁকি গায়েব জানে, ফাঁকি কোনো গায়েব জানে না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আল্লাহর কোনো মাখলুক বিন্দু মাত্র গায়েবও জানে না, একেবারে সামান্য জাররা পরিমাণ গায়েবও কোনো মাখলুক জানে না। আল্লাহ পাক যতটুকু জানাইছেন আম্বিয়া আলাইহিমুসসালামকে, আল্লাহ পাক ওহির মাধ্যমে জানাইছেন, যতটুকু জানাইছেন ততটুকু জানছেন, এর বাহিরে কোনো গায়েব জানার ক্ষমতা কোনো নবী রাসূলেরও
নাই, একমাত্র গায়েবের মালিক আল্লাহ। তো পাখি কেমনে জানে? এই জাতীয় বিশ্বাস যেগুলো, এই বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, এগুলো শিরক হয়। এরকম বিশ্বাস দেখবেন আমাদের ঘরে ঘরে আছে, সমাজে সমাজে আছে, মহল্লায় মহল্লায় আছে। দেখবেন সকালবেলা দোকানে যায়, দেখি আমি দোকানে যায় কবেন যে ভাই সকালে তো টাকা আনি নাই, একটু বাকি দেন। সকালে দিবে প্রথম কাস্টমার, বাকি দিবে না। কারণ কি? সারাদিন দিবে কিন্তু প্রথম কাস্টমার দেওয়া যাবে না, প্রথমটা বাকি দিলে বাকিগুলো সারাদিন বাকি হবে। তাহলে ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। কিন্তু আমি বিশ্বাস করলাম যে প্রথমটা বাকি দিলে আমার সারাদিন অবস্থা খারাপ, তাহলে অবস্থা খারাপ করার মালিকও একমাত্র আল্লাহ, ভালো করার মালিকও আল্লাহ। এখানে আমার আল্লাহর প্রতি তাওহীদ নষ্ট হয়ে গেছে। রবিবার দিন বাঁশ কেনার জন্য গেলে কোথাও বাঁশ কিনা পাওয়া যায় না। আপনাদের এলাকায় রবিবার কি বারে? এক এক এলাকায় এক একবার, কোনো এলাকা রবিবারে, কোনো এলাকা বৃহস্পতিবারে, সপ্তাহে একদিন বাঁশ কাটে না। কই দিন বাঁশ কাটলে বাঁশ সব নষ্ট হয়ে যাবে, বাঁশ সব ধ্বংস হয়ে যাবে। বাঁশ ধ্বংস করার, নষ্ট করার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কেউ আপনার বাঁশ ধ্বংস করতে পারে না। তাহলে এই জাতীয় বিশ্বাসগুলোর নাম হলো তিয়ারা। এই তিয়ারা যেগুলো, এগুলো শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তিয়ারা তো শিরকুন, আত্তিয়ারা তো শিরকুন, আত্তিয়ারা তো শিরকুন। এই জাতীয় অযাত্রা, কুযাত্রা, মঙ্গল, অমঙ্গল, অবিশ্বাস, কুবিশ্বাস, এই যতগুলো আছে এগুলো শিরক, এগুলো শিরক, এগুলো শিরক। তিনবার বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাদ্দাতুল হাজাতু মান রাদ্দাতু তিয়ারাতু মিন হাজাতিন ফাকাদ আশরাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এরকম অযাত্রা কুযাত্রা এগুলো বিশ্বাস করে, তার কোন প্রয়োজন থেকে ফিরে আসে, সে আল্লাহর সাথে শিরক করল, মানে রওনা দিছে। এই জাতীয় কিছু শোনার কারণে, বিশ্বাস করার কারণে ফিরে চলে আসছে, এই লোকটা আল্লাহর সাথে শিরক করছে। কারণ আল্লাহকে সে তার ভাগ্য নিয়ন্ত্রণকারী, ভালো মন্দের মালিক হিসেবে আল্লাহকে গ্রহণ করতে এখনো পারে নাই। একমাত্র মালিক আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা। হে আল্লাহ, আপনি যাকে দিবেন, দুনিয়ার এমন কোন শক্তি নাই যে তাকে বাধা দিবে। আপনি যাকে দিবেন না, দুনিয়ার এমন কোন শক্তি নাই, এমন কোন ব্যক্তি নাই যে তাকে দিতে পারে। তাহলে সবকিছু দেওয়া না দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমি যদি এগুলোকে মালিক মনে করি, এটার নাম কি? শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত এইরকম শিরক যদি জীবনে করে ফেলো, তওবা করো। কেমনে তওবা করবা? আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা ইলাহা গায়রুক। তুমি ঘোষণা দাও, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক, হে আল্লাহ আপনার কল্যাণ ছাড়া আর কোনো কল্যাণ নাই। ওয়ালা তায়রা ইল্লা তায়রু, আপনার শুভ অশুভ ছাড়া আর দুনিয়ার কোনো শুভ অশুভ নাই। ওয়ালা ইলাহা গায়রু, আপনি ছাড়া আর সত্যিকারের হক আর কোনো মাবুদ নাই। এইভাবে তওবা করো। বিয়ে শাদির ক্ষেত্রে যেটা বলছেন এটাও ঠিক আছে। দেখা যায় মোহর ধরছে কত, কয় এক দশ লক্ষ দশ হাজার পাঁচশো এক টাকা। এই যে বাঙ্গা এগুলো আসলো কেন, এক টাকা আসলো কেন? সোজা সোজা ধরা যাবে না, সোজা সোজা ধরলে বিয়ে এটা শুভ হবে না। বিয়ে হবে কিবারে? কয় বৃহস্পতিবারে, শুক্রবারে, খবরদার শনিবার মঙ্গলবারে করা যাবে না। কয় শনিবার মঙ্গলবারে হইলে এই দিনগুলো ভালো না, এই দিন বিয়ে শাদী হওয়া যাবে না, সব হইতে হবে কিবারে? বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার, কয় এগুলো ভালো দিন, অন্য দিন বিয়ে শাদী হওয়া যাবে না। এই জাতীয় অসংখ্য, একটা দুটা না, শত শত আছে, এক এক বাড়িতে দেখবেন কয়েকশো। গণকের কাছে গেলে ওই গণকের ভাগ্য গণনায় বিশ্বাস করা, এটাও শিরক। গণকের কাছে যাওয়া, হাত দেখানো, রাশি গণনা, এই জাতীয় যত রকমের এই জাতীয় বিশ্বাস আছে এগুলোও শিরক। কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গণকের কাছে গেলে তার চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ পাক তার কোনো ইবাদত কবুল করবেন না।
এরপর যদি গণক যা বলছে বিশ্বাস করে ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার ঈমান শেষ হয়ে গেছে, সে কুফরি করে ফেলছে। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আল্লাহর একত্ববাদ বোঝার চেষ্টা করি। আমাদের সমাজে বিভিন্নভাবে আমরা আমাদের আল্লাহর তাওহীদ নষ্ট করে ফেলি, শিরক করে ফেলি। আমরা জানি না, বুঝি না যে শিরকের কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য শিরকগুলোর ব্যাপারে আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এবং বিশেষ করে বাংলাদেশের এই অঞ্চলটা, এই যে সিলেট যে অঞ্চলটা, এই অঞ্চলে শিরিক তুলনামূলকভাবে একটু বেশি। বাংলাদেশের সব এলাকায় শিরিক আছে, কিন্তু তন্মধ্যে এদিকে একটু আরো বেশি। এজন্য আপনাদেরকে যেই এলাকায় রোগ ব্যাধি বেশি দেখা দেয়, ডেঙ্গু জ্বরের প্রকোপ যে এলাকায় বেশি, সেই এলাকার মানুষকে ডেঙ্গু সম্পর্কে বেশি সচেতন হতে হয়। কি বলেন, যেই এলাকায় এখন ওই যে নতুন আরেকটা ভাইরাস বের হয়েছে, কি ভাইরাস বলেন তো দেখি, চীনে বাইরেছে করোনা ভাইরাস, এই যে একটা নতুন ভাইরাস বের হয়েছে, তাহলে চীনের মানুষ এখন বেশি সচেতন, কারণ এটা চীনে বাইরেছে, আস্তে আস্তে অন্যরাও সচেতন হচ্ছে। তাহলে যেই এলাকায় যেই ভাইরাস বেশি, ওই এলাকার ভাইদের দায়িত্ব বেশি ওই বিষয়ে সচেতন বেশি হওয়া। সুতরাং এই অঞ্চলে যেহেতু শিরকের ভাইরাস বেশি, শিরকের প্রাদুর্ভাব বেশি তুলনামূলক, এই এলাকার ভাই বোনদেরকে শিরকের ব্যাপারে বেশি সচেতন হতে হবে। কিন্তু আবার সতর্ক থাকতে হবে, কারণ সমাজে অনেকে শিরক করতে করতে শিরকে মজা পাই গেছে, শিরক করতে করতে শিরকের মধ্যে মজা পাই যায়। দেখবেন আপনি এক সপ্তাহ গোসল করবেন না, শরীরে যখন ময়লা হয়ে যাব, এবার আপনার কাছে ময়লাই পছন্দ হয়ে যায়, আর গোসল করতে মন চায় না। এখন দেখবেন শরীরে ময়লা জমতে 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 ময়লা জমতে আছে, মানুষ দুর্গন্ধ পায়, আপনার কাছে সুগ্রান লাগে। আপনি মনে করতেছেন ময়লা এগুলো আপনার মধ্যে সুগ্রান বাহির হইতেছে, মানুষ আপনার থেকে দুর্গন্ধ পাইতেছে, কারণ আপনি ময়লার মজা পাই গেছেন। অনেকে দেখবেন এই যে নখের নিচে ময়লা জমে না, অনেকে দেখবেন দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় নখ এগুলো কাটে, এরকম আছে না, তার কাছে এটা মজা লাগে, অথচ নখের নিচে ময়লা, এগুলো দিয়ে সে দাঁতের মধ্যে দিয়ে কামড়ায় কামড়ায় নখ এগুলো টানতেছে, কারণ এটা সে মজা পাই গেছে। এইরকম শিরিক এমন এক বিষাক্ত জিনিস, এটা কিছুদিন করতে থাকলে মানুষ শিরিকে মজা পাই যায়। দেখবেন এরকম সমাজে অনেক ভাই বোন শিরিক করতে করতে মজা পাই গেছে। কে কেউ আবার শিরিকের মাধ্যমে টাকাও ইনকাম করে, শিরিকের মাধ্যমে কিন্তু টাকা ইনকামের বড় একটা মাধ্যম শিরিক, কারণ শয়তান এটাকে এমনভাবে সুসজ্জিত করে রাখে, এটার পিছনে টাকা ইনকাম না থাকলে তো মানুষ করবে কেন। শয়তানের জন্য শিরিকের মাধ্যমে টাকা ইনকামেরও রাস্তা খুলে দেয়। এখন এই শিরিক বন্ধ হইলে দেখা যায় যার টাকাটা ইনকাম হইতেছে তার স্বার্থে আঘাত আসতেছে না, কি বলেন, তার টাকা ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে না। তারপরে দেখা যায় যে শিরিক করতে করতে মজা পাইছে, সে তো আবার মজা পাবে না, তার কাছে আর ভালো লাগবে না, তারও তো মনে কষ্ট। এজন্য দেখা যায় মাঝে মাঝে যখন আপনি এই শিরকের ব্যাপারে সচেতন করতে যাবেন, যাদের স্বার্থে আঘাত আসে, যাদের কাছে ওই মজা পায় না, তারা কিন্তু আবার দেখা যাবে এটার বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু কোনো মুসলমান শিরকের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ানোর কথা নয়, কারণ প্রত্যেকটা মুসলমান শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আপনাদের প্রতি আমাদের একান্ত অনুরোধ, কিয়ামতের ময়দানে আপনারা যাতে আল্লাহর কাছে বলতে না পারেন যে আল্লাহ আমাদেরকে তো জমিনে কেউ শিরক সম্পর্কে সচেতন করে নাই, আমরা তো বুঝতাম না, জানতাম না এগুলো শিরক, এই ইমানি দায়িত্ব পালনের জন্যই আপনাদেরকে এই শিরক সম্পর্কে সচেতন করা। আল্লাহর ওয়াস্তে শিরক থেকে সতর্ক হন, শিরক থেকে সতর্ক হন, শিরক থেকে সবসময় 100 গজ দূরে থাকুন, তাহলে আপনার আমার ইমান আমল নিরাপদ থাকবে। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদি ঈমান নসিব করুন। তাওহীদকে বোঝার, তাওহীদকে জানার, তাওহীদ নিয়ে মৃত্যুবরণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক এই হবিগঞ্জ জেলার প্রত্যেকটা ভাই বোনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। প্রত্যেকটা ভাই বোনকে আল্লাহ পাক শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। প্রত্যেক মুসলিম ভাই বোনকে আল্লাহ পাক বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক এই অঞ্চলটাকে তাওহীদ সুন্নতের অঞ্চল হিসাবে কবুল করে নিন। তাওহীদের হাওয়া, সুন্নতের হাওয়া আল্লাহ পাক এই এলাকায় জারি করে দেন। আল্লাহ পাক সমস্ত শিরক এবং বেদাতকে আল্লাহ পাক এই এলাকা থেকে উচ্ছেদ করে দেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসীর উপরে রহমত নাজিল করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।